শস্য খ্যাত গাছ, শস্য ফুল ফুটে গেছে, টাটা। আর আমি মাঠে বেরিয়ে পড়লাম শাক ওঠার জন্য। শাক ওঠাইতে গিয়ে এত সুন্দর মাঠের পরিবেশটা, চারপাশে সবুজে সবুজ, কি আর বলবো, তোমরা দেখতেই পাচ্ছ, আর মনটা তো ভরেই যায় এরকম পরিবেশ দেখলে। চারপাশে তামাক, ধান, মানে নানান রকমের খেত হচ্ছে এখন। আর মা কার সঙ্গে গল্প করছিল, আমি দেখো কি হারে পান খাচ্ছি, তো বলতে বলতে আমাদের শাক বাড়ি কিন্তু চলে আসি। আর এখানে এসে দেখতেই পাচ্ছ কত সুন্দর শাক। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ। তো এটা হচ্ছে আমাদের শাকবাড়ি ক্ষেত, দেখতে পাচ্ছ কি সুন্দর শাক হয়েছে আমাদের শাকবাড়িতে। আর এত সুন্দর এইদিকে শাক সবজি, কি আর বলবো, দেখে মনটা ভরে যায়। তো এখন মা আর আমি শাক উঠাইতে আসছি, তাজা তাজা শাক উঠা। তো গাইস, এই যে আমরা আলু শাক, এই যে আলু শাক ওটাইলাম, এখন আলু শাক খাবো আজকে, কি টেস্টি। আমাদের এদিকে আলু শাক কোনোদিনও খেতে পারি না। ওই যে মা, আর ওই যে খচ্চরু, এখন আলু শাক টালু শাক ওটাইলাম, আর আজকে আলু শাক খাবো, কালকে লাপা শাক খাবো। ওইদিকে লাপা শাকগুলো কিন্তু দারুণ হয়েছে, এরকম নিজে নিজের ক্ষেত থাকে, ওটাই ওটা নিয়ে যাও, খাও, খুব ভালো লাগে। তো এই যে মা, কালি নাচছি, আজিও নাচবো, বিয়ে বাড়ি তো খামো, বাড়ি তো খামো, বাড়ির খাওয়ার লা করে ছাড়মো না, অঙ্গড়ি চলবে না, বাড়ির লস করবো, পরে বিয়ে বাড়ির বাড়ির সবটে। হে গাইস, ট্রেন আমরা গল্প করছিলাম, আর করতে করতে আমরা বাড়িও চলে এসেছি সাগোটায়া, আর বাড়ির কাছাকাছি এইদিকে একটু খুব সুন্দর শস্য ফুল। যাই হোক, ব্লগটা বেশি বড় করছি না, ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, টাটা, বাই বাই, নতুন ব্লগে দেখা হবে।